নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। কাদা আমি যাবো কি করে? কোথায় খেয়ে নিয়েছে? পুরি পিণ্ডে গুলো সব খেয়ে নিচ্ছে, ঝিঙে গুলো ফুটো করে দিচ্ছে। এই দুটো করলা হয়েছে, করলা দুটো কচি পেরে নিয়েছি। খারাপ হয়ে যাবে কোথায়? পিঁপড়ে খেয়ে নিলেই পোকা হয়ে যাবে। আমি ঝিঙে পোস্ত করব আজকে। এর জন্য আমি প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এইবার দেবো অল্প কিছু পাঁচ ফোড়ন। এরম ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, পাঁচ ফোড়ন দিয়েছি। এইবার আমি ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটা ততক্ষণ হোক, আমি একটা মিক্সি নিয়েছি, কয়েক টুকরো কাজু আর কিশমিশ ওই মিক্সিতে দিয়ে দেবো। এক চামচ পোস্ত নিয়েছি, দিয়ে দেবো। এক চামচ সর্ষে নিয়েছি, দিয়ে দেবো। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। হাফ চামচ মতন হলুদ দিয়ে দেবো। এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি পেস্ট তৈরি করে নেব। আমি পেস্টটা রেডি করে নিয়েছি, কালারটা খুব সুন্দর এসেছে। ঝিঙে থেকে জল ছেড়ে দিয়েছে। অল্প সামান্য নুন দেব। ঝিঙে আমার ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এই সময় আমি পেস্টটা দিয়ে দেবো। আমি মিক্সি ধুয়ে এক কাপের মতন জল ওর মধ্যে দিয়ে দেব। পুরোটাই নিরামিষ পদ, তোমরা যারা নিরামিষই যেদিন যেদিন খাবে এই পদটা রান্না করে খেয়ে দেখবে। আমার ঝিঙে পোস্ত রেডি। আমি এবার ওপর থেকে অল্প একটু তেল, অল্প একটু গরম মশলা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে দেব। এইরকম ভাবে তোমরা একবার ঝিঙে পোস্ত খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। অনেকে ঝিঙে ঝিঙে আলু পোস্ত বা ঝিঙে ভাপা অনেকেই অনেক রকম করেই রান্না করে। আজকের আমি শুধু ঝিঙে পোস্ত করলাম, তোমরা একবার করে খেয়ে দেখবে। আজকের আসি, টাটা।